দুর্নীতি মামলায় দণ্ড থেকে মুক্ত হওয়ার আড়াই মাস পর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডনে যাবেন ছেলে তারেক রহমানের কাছে। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাকে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হবে বলে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান। প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তার বিদেশের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার কার্যালয় থেকে চিঠিও দেওয়া হয়েছে। মঙ্গলবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, এই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা একটি দূরপাল্লার বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি এবং প্রয়োজনীয় যোগাযোগ করছি। প্রাথমিকভাবে তাকে বিমানযোগে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর তাকে বহুমুখী চিকিৎসার সুবিধা রয়েছে এমন কোনো দেশে নিয়ে যাওয়া হবে। আমরা আশা করছি শিগগিরই সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে পারব যাতে ম্যাডাম দ্রুত বিদেশ ভ্রমণ করতে পারেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থারাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। ঢাকার এভার কেয়ার হাসপাতালে বিভিন্ন সময় আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময়ে চিকিৎসা নিতে হয়েছে। ছাত্র জনতার গণ আন্দোলনে সরকার পতনের পর গত 21 আগস্ট এভার কেয়ার হাসপাতালে এক মাস চিকিৎসাধীন থেকে বাড়ি ফেরেন প্রাক্তন এই প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।